হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আজকে বানাবো লাউ চিংড়ি। এই রান্নাটা বেসিক্যালি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আর এই রান্নাটা আমার খুবই পছন্দের একটা রান্না এবং আমার খেতে খুবই ভালো লাগে। তো আসুন আমি কীভাবে লাউ চিংড়ি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি লাউ পরিষ্কার করে কেটে নিয়েছি। আর একটা জিনিস মনে রাখবেন, অবশ্যই লাউটি ধুয়ে কুটবেন, তা না হলে লাউয়ের মধ্যে যে একটা কষ থাকে ওই কষটা চলে গেলে আসলে লাউয়ের যে একটা মানে অরিজিনাল স্বাদ ওটা পুরোপুরি আসে না। দেন এখানে কিছু গোটা জিরে আর জিরে গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লবণ, পেঁয়াজ, আদা বাটা আর কিছু নিয়েছি কাঁচা লঙ্কা। এই তো, আর এখানে কিছু চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাইলে আপনারা ছোট চিংড়ি মাছও দিতে পারেন। আসুন তো রান্নায় চলে আসছি। ফার্স্টে বসিয়ে দিয়েছি প্যান। প্যানটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। এই তো তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দেন যে চিংড়ি মাছগুলো ছিল ওগুলো, আর এর উপরে দিয়ে দিয়েছি যে গোটা জিরে রেখেছি সবটুকু জিরে। জিরে ফোড়ন দিয়েছি আমি। দিয়ে দিচ্ছি লবণ। চিংড়ি মাছটা ভাজা হওয়ার পর দিয়ে দিব কেটে রাখা লাউ। আসলে লাউটা অনেক কচি ছিল, এখানে দেখবেন মানে 1 মিনিটের মধ্যেই যখন ঢেকে দিয়েছিলাম প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গিয়েছে লাউটা, এতটা মানে কচি লাউটা, আর খুবই দ্রুতই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে 1 ফোঁটা জলও ইউজ করব না, সম্পূর্ণ আমি লাউয়ের থেকে যে জলটা বের হয় ওই জল দিয়ে রান্না করব সম্পূর্ণ রান্নাটা। দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাতে আপনারা রান্না শুরুতেও দিতে পারেন, আমি রান্নার মাঝখানে দিয়েছি। এই তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। লাউয়ের মধ্যে কিন্তু গুঁড়া মরিচ দিলে কিন্তু লাউয়ের যে একটা স্বাদ ওই লাউয়ের স্বাদটা আসলে ভালো আসে না। তা চেষ্টা করবেন সবাই লাউয়ে কাঁচা মরিচ দিতে। আসলে আমরা মোটামুটি সবাই লাউটা কাঁচা মরিচ দিয়ে রান্না করি, গোড়া মরিচ খুবই কম দেওয়া হয়। এই তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর যেহেতু আমি এখানে ফ্রাই প্যানে রান্না করছি তো এই যে যে ঝোলটা ছিল ওটা না শুকাচ্ছিল না, আর লাউটা খুবই কচি তো মানে অল্পতেই সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আপনারা নোটিস করেন এটা, এই যে দেখুন লাউটা একদম সফট হয়ে গিয়েছে। আমার আসলে এই রান্নাটা করতে মানে 10 মিনিটও লাগে নাই, এত সফট লাউটা, আর রান্নাটা অনেক মজা হয়েছে। এই তো আমি একটু হালকা একটু চিনি দিয়ে দিলাম যে প্রপার যে টেস্টটা আসার জন্য। লাউটা আসলে ঝাল মিষ্টি দুটোই কম্বিনেশন হলে ভালো লাগে।
এই তো আমি লাস্টে ধনেপাতা দিয়ে আমি আমার রান্না সমাপ্তি করছি। দেন ঢেকে দিব যাতে কোরিয়েন্ডার লিভসের যে অরিজিনাল যে স্মেল ওটা যেন থাকে। এই তো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখুন ইটস লুক সো ডেলিশিয়াস। তো দর্শক আপনারাও এইভাবে চেষ্টা করতে পারেন লাউটা, লাউ চিংড়ি। আসলে এই খাবার খেলে পেটে কেমন যেন একটা শান্তি শান্তি অনুভব হয়। তো দর্শক প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পারলে একটা লাইক দিয়ে দিবেন। আর এরপরে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।